আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো আশা করি ভিউয়ার্স প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে ট্রফিক্স বা বিষয়বস্তু কি অবশ্যই আপনারা থাম্বনেল বা টাইটেল দেখে বুঝে ফেলেছেন। হ্যাঁ, আজকে ট্রফিক্স বা বিষয়বস্তু হচ্ছে শত্রু শরীর নষ্টকরণ তন্ত্রমন্ত্র। তো শত্রু শরীর নষ্টকরণ তন্ত্রমন্ত্র এটা কিন্তু হচ্ছে খারাপ কাজে ব্যবহার করা যাবে না। আমি আবারও বলে নিচ্ছি, না জায়েজ কোনো কাজে এটা ব্যবহার করা যাবে না, খারাপ কাজে ব্যবহার করা যাবে না, অবৈধ কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। হ্যাঁ, এটা এমন ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন যে ক্ষেত্র বিশেষ হচ্ছে আপনার না করলেই নয়, না করলে আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, না করলে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে, এরকম অবস্থা বা নিজের প্রাণহানির আশঙ্কা থাকলে এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন নিঃসন্দেহে। তো ভিউয়ার্স, এখানে যে নকশা এবং মন্ত্র দেখতেছেন আরবি মন্ত্র, বিষয়টাই কিন্তু তন্ত্র এবং মন্ত্র। উপরে তন্ত্র রয়েছে আর নিচে মন্ত্র রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে তন্ত্র আর এটা হচ্ছে মন্ত্র। তো আমি দুইটারই অ্যাপ্লাই বা প্রয়োগ পদ্ধতি আমি ইনশাল্লাহ বলে দিব, আপনারা সেই প্রয়োগ পদ্ধতি অবলম্বন করে আপনারা সঠিকভাবে কার্যটা সম্পূর্ণ করতে পারলে আপনার আশাতীত ফল বা কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো প্রথমে যে নকশাটা দেখতেছেন, এখানে যে নকশাটা দেওয়া রয়েছে, নকশাটা হচ্ছে শনিবার দিনে হচ্ছে লিখতে হবে ভোজপত্রের উপর জাফরান কালি দিয়ে। আবারও বলতেছি, ভোজপত্রের উপর জাফরান কালি দিয়ে, ভোজপত্র এবং জাফরান কালি প্রত্যেকে কম বেশি তন্ত্রমন্ত্র বা নকশা যারা লেখেন তারা তাদের সাথে অতীব পরিচিত, অর্থাৎ ভোজপত্র জাফরান কালি তারা সহসায় চেনে। আর যারা হচ্ছে নতুন, যারা বোঝে না, তারা হচ্ছে যে কোনো বাণিজ্যের দোকানে গিয়ে হচ্ছে কবিরাজি যে কোনো দোকানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো উপরের নকশাটা হচ্ছে শনিবার দিনে সূর্য উদয়ের মুহূর্তে হচ্ছে লিখতে হবে, সূর্য যখন উদয় হয় তখন লিখতে হবে। আর এখানে ফুলানের স্থানে যাকে যা শরীর আপনি নষ্ট করতে চাচ্ছেন, অর্থাৎ শত্রু শরীর অকেজু করে দেওয়া, শরীর জীর্ণ শীর্ণ হয়ে যাবে এবং পাগল পাড়া হয়ে যাবে, শরীরে বল থাকবে না, অবসর হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে। তো প্রথমে শত্রু, এখানে শত্রুর নাম লিখতে হবে, আরবিতে লিখতে হবে, কিন্তু ইবনে ফুলান এখানে শত্রুর বাবার নাম লিখতে হবে। তো এটা শনিবার মোট সাত দিন করতে হবে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই সাত দিন করতে হবে। তো সূর্য উদয়ের সময় হচ্ছে নকশাটা লিখে আগুনে পুড়াতে হবে, আগুনে পুড়িয়ে দিতে হবে, তবে শত্রুর চেহারা কল্পনা করে পুড়াতে হবে। তো শনিবারে আপনি হচ্ছে নকশাটা সকালে পুড়ালেন, আর যখন সূর্য উদয় হচ্ছে তখন নকশাটা লিখে পুড়াতে হবে, আর সূর্য যখন অস্ত যায় তখন এই মন্ত্রটা হচ্ছে 51 বার পড়তে হবে। মন্ত্রটা আমরা সকলে পড়ে নেই, ই ফাকাদ রাজলাইকা ওয়া ফাকাদ ইয়াদাইকা ওয়া ফাকাদ কুল্লা আত্রাফিক ইজহাব ওয়ামসিকা বি জাসাদিন ফুলান ইবনে ফুলান। এখানে শত্রুর নাম ইবনে ফুলান, এখানে শত্রুর বাবার নাম। মন্ত্রটা আবার বলতেছে, ই ফাকাদ রাজলাইকা ওয়া ফাকাদ ইয়াদাইকা ওয়া ফাকাদ কুল্লা আত্রাফিক ইজহাব ওয়ামসিকা বি জাসাদিন ফুলান ইবনে ফুলান। তো নকশাটা সকালে সূর্য উদয়ের সময় লিখে পুরাতে হবে, আর মন্ত্রটা সূর্য উদয়ের সময় হচ্ছে 51 বার পাঠ করতে হবে। এখানে হচ্ছে শত্রুর নাম ইবনে ফুলান, এখানে শত্রুর বাবার নাম নিতে হবে, আর এখানে শত্রুর নাম লিখতে হবে ইবনে ফুলান, এখানে শত্রুর বাবার নাম লিখতে হবে। তো যেহেতু এটা আরবিতে লেখা রয়েছে অবশ্যই আরবিতেই লিখতে হবে। তো এই ছিল প্রয়োগ পদ্ধতি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, তবে এটা কিন্তু হচ্ছে সাত দিন করতে হবে। আপনি প্রথম যেদিন করতেছেন তার পরের দিনেও রেজাল্ট চলে আসলেও সাত দিন কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনি যেদিন করতেছেন তার পরক্ষণেও যদি রেজাল্ট আসে তারপরেও আপনাকে সাত দিন কন্টিনিউ করেই যেতে হবে, সাত দিন করা অত্যাবশ্যক করতেই হবে। তো এই ছিল আজকের প্রয়োগ পদ্ধতি বা আজকের তন্ত্রমন্ত্র বিষয়ক পূর্ণ আলোচনা। তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি আর আপনারাও নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, বিশেষ করে যাদের প্রয়োজন তারা এটা সহসায় অ্যাপ্লাই করতে পারবেন নিঃসন্দেহে ইনশাল্লাহ। আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল খুব দ্রুত পেয়ে যাবেন। তারপরও যদি বুঝতে না পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01878040723, এখানে অহেতুক ফোন দেওয়া যাবে না, মেসেজ দিতে হবে। যে কোনো প্রয়োজনে আসি সর্বক্ষণে এবং আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।